বলো তো এটা কি এটা হচ্ছে করম চা করম চা অনেকেই চিনবা হয়তো আবার অনেকে চিনো না এগুলো হচ্ছে পাকলে একদম লাল হয়েছে আর কাঁচা থাকা অবস্থায় সবুজ থাকে তো এটা ফ্রিজে রেখে দেওয়ার কারণে কালারটা কেমন যেন হয়ে গেছে তো এটা দিয়ে আম আচার বানানোর ট্রাই করতেছে তো এখানে হচ্ছে সিদ্ধ করতে দিছে ফার্স্টে তো সিদ্ধ করার পর পানিটা ছেঁকে নিছে এখন একটা পাতিলে হচ্ছে পানি আর চিনি দিয়ে নিছে মানে মোরব্বা বানানোর চেষ্টা করতেছে করম চা মোরব্বা জানি না কিরকম হবে পরে দেখতে পারবা এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এলাচ আর দারুচিনি তো এখন চিনির সাথে এটা পানিটা ভালো করে মিশাই নিবে তো এটা হচ্ছে যখন একটু ফুটে আসবে পানিটা তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে করমচা গুলা তো যতক্ষণ না এটা পানিটা শোষণ করে নিতেছে নিজের মধ্যে ততক্ষণ হচ্ছে জাল করতে হবে তো এই যে পানি আস্তে আস্তে শুকায় যাইতেছে তো এই পর্যায়ে এমন করলো কি ডাল ঘুটনি দিয়ে এটাকে হচ্ছে কি ভর্তা বানিয়ে দিতেছে যাতে হচ্ছে আচারটা খাইতে টেস্টি হয় তো ভিতরে হচ্ছে চিনিটা ঢুকবে না আর এটা হচ্ছে ভর্তা ভর্তা হলে আচারটা আর কি খাইতে মজা লাগে তো এরকম এটা করতে করতে তারপর হচ্ছে কি এরকম হয়ে গেছে একদম ভেঙে ভেঙে গেছে এর মধ্যে এখন সবটা ঢুকবে তো এরপর হচ্ছে এই যে একদম শুকায় গেছে মানে একদম চিনিটা খেয়ে ফেলছে চিনি পানিটা তো শুকাইতে একদম শুকাইলেই মজা লাগে তারপর হচ্ছে এটা হচ্ছে নিয়ে আসছি নামায় তো এই হচ্ছে ফাইনাল লুক এই আচারটা পুরোটা আমি খাইছি ফ্রিজে রেখে রেখে তিন চার দিন ধরে এত টেস্টি ছিল আজকের মতো এইটুকুই ভালো থাকো সবাই সুস্থ থাকো বাই বাই আল্লাহ হাফেজ